বগুড়ায় শীতকালীন সবজির আগাম চাষ করছেন কৃষকরা। ক্ষেত পরিচর্যা ও পোকামাকড় দমনে ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এক মাসের মধ্যেই সবজি বিক্রি করার আশা করছেন কৃষকরা। এদিকে যশোরে সিমের বাম্পার ফলন আশা করছেন চাষিরা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অজিত সরকার। বগুড়ার বিভিন্ন উপজেলার কৃষকরা এখন ব্যস্ত শীতকালীন সবজি চাষে। মাঠের পর মাঠ ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, মূলাসহ নানা জাতের সবজির সমারোহ। ক্ষেত পরিচর্যা ও পোকামাকড় দমনে কাজ করছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 2,850 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। চাষিরা বলছেন আবহাওয়া ভালো থাকায় এক মাসের মধ্যে সবজি বিক্রি করা যাবে। শীতের আগেই আমরা সবজি উৎপাদন করি, আগে ফসল নামাতে পারলে একটু পয়সা ভালো পাওয়া যাবে, আমরা বাজারে দাম বেশি পাবো এবং সঠিক মূল্য পাবো। আগাম সবজি চাষে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা। আবহাওয়া ভালো কারণে এবার আমরা আশা করছি আগাম শাকসবজি ফলন আমরা ভালো পাবো এবং কৃষক এই ক্ষেত্রে লাভবান হবে। এদিকে যশোর সদরের বিভিন্ন জায়গা ও চৌগাছা এবার সিমের আবাদ বেড়েছে। আবহাওয়া ভালো থাকায় এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এক বিঘে সিম করতে 15-20 হাজার খরচ হবে, সব কিছু দিয়ে, কমলা টমলা দিয়ে। আবহাওয়া যে অবস্থা, যদি ভালো ধরন করানো যায় তাহলে মনে করেন যে 60-70 হাজার টাকা বেচা কেনা হয়। কৃষি বিভাগ জানিয়েছে এবার যশোরে নতুন জাতের সিমের আবাদ করা হয়েছে। আমাদের কৃষি সমস্ত অধিদপ্তরের তরফ থেকে কৃষকদেরকে প্রতিনিয়ত বিজ্ঞানসম্মতভাবে নিরাপদভাবে সিম উৎপাদনের পর প্রশিক্ষণ সহ কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে করে তারা সঠিকভাবে রোগ পোকামাকড় ব্যবস্থাপনা করতে পারে। যশোর সদর ও চৌগাছা এবছর 550 হেক্টর জমিতে আগাম সিম চাষ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।